हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आमार आजकेर वीडियो गर्भावस्थाय डालिम खेले कि हय, गर्भावस्थाय डालिम कि खावा उचित, चलुन बंधुरा देखे नेया जाक। डालिम खावार रयेछे बहु उपकारिता, तबे सेटा जदि गर्भावस्था हय ताहले तो कथाई नेइ। जदिओ किछुटा दाम होवार कारणे अनेकेई डालिम खेते चान ना, तबे गर्भावस्थाय नियमित डालिम खेले ता देहेर एबं आपनार बाबुर जन्य अनेक उपकार करबे। चलुन बंधुरा जेने नेया जाक गर्भावस्थाय डालिम खेले कि हय। डालिमे रयेछे प्रचुर पुष्टिगुण। मात्र एक कप डालिम दानाय रयेछे आपनार दैनन्दिन चाहिदार 30% ভিটামিন সি, 36% ভিটামিন কে, 16% ভিটামিন B9 ও 12% পটাশিয়াম। এই সকল ভিটামিন শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে গর্ভাবস্থায়। রক্তচাপ কমায় ডালিম। গর্ভাবস্থায় রক্তচাপ কমাতে ডালিম বিশেষ উপকারী। ডালিম রক্তচাপ কমাতে সাহায্য করে। আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়ার মাত্র 2 সপ্তাহেই আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। যখন কোনো মহিলা গর্ভবতী হন, তিনি এমন ধরনের খাবারের দিকে ঝোঁকেন যেগুলো তার প্রয়োজনীয় পুষ্টি পূরণ করতে সাহায্য করে এবং তার সাথে তার স্বাদকোরগুলোকেও পরিতৃপ্ত করে তোলে। যদি আপনি সন্তান সমবা হয়ে থাকেন, তবে স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। ডালিম ফলটি খাওয়া একটি স্বাস্থ্যকর পছন্দ, কারণ এতে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান যা গর্ভাবস্থায় আপনার বাচ্চার জন্য খুবই ভালো। গর্ভাবস্থায় ঠিক প্রথম ত্রৈমাসিক থেকেই আপনি ডালিম খেতে পারেন। ডালিমের দানাগুলো স্বাদে অতুলনীয় এবং সেগুলো যে বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো সরবরাহ করে তা ভ্রূণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনি ডালিম খাওয়ার পাশাপাশি ডালিমের রসও খেতে পারেন। ডালিমের রসে প্রচুর পুষ্টিকর উপাদান আছে। এর অতুলনীয় স্বাদ আপনার মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে পারে এবং তার সাথে আবার আপনাকে হাইড্রেটও রাখতে সাহায্য করবে এই ডালিমের রস। ডালিম হলো ফাইবার বা তন্তুর একটি ভালো উৎস। কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য হজমজনিত সমস্যাগুলোকে দূরে রাখার জন্য ফাইবার সমৃদ্ধ শাকসবজি এবং ফলমূলগুলোকে খাওয়ার সুপারিশ করা হয় গর্ভাবস্থায়। তাই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে নিয়মিত ডালিম বা ডালিমের রস সেবন করা অনেক ভালো। পটাশিয়াম হলো অপর আরেকটি খনিজ যা একজন গর্ভবতী মহিলার জন্য জরুরি। নিয়মিত ভিত্তিতে একটা স্বাস্থ্যকর পরিমাণে ডালিমের রস পান করলে তা আপনার দেহে পটাশিয়ামের একটা ভালো উৎস সরবরাহ করবে। ডালিমের রস পান করলে অথবা আপনার খাদ্যে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যুক্ত করলে তা গর্ভাবস্থায় সম্পর্কিত ক্রাম্প লাগা বা পায়ে টান লাগা ইত্যাদি থেকে আপনাকে তৎক্ষণাৎ মুক্তি দিবে। তবে জেনে রাখা ভালো, সুপারমার্কেট থেকে ডালিমের রস কেনার পরিবর্তে বরং তাজা ফল কিনে এনে বাড়িতেই এর রস তৈরি করুন। আপনি যদি এটিকে বাড়িতেই প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারবেন এটি খাঁটি এবং স্বাস্থ্যকর একটি রস। ডালিমের রস নিয়মিত খেলে আপনার শরীরে রক্ত শূন্যতা দূর হবে এবং আপনার বাচ্চার ব্রেন পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাই গর্ভাবস্থায় ডালিম খাওয়া খুবই স্বাস্থ্যকর। ডালিমে রয়েছে ভিটামিন সি যা শিশুর হাড় ও দাঁত বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ভিটামিন পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন, কারণ এটি শরীরের জন্য আয়রন শোষণ করতে সাহায্য করে। ডালিমে রয়েছে ফলিক অ্যাসিড যা একটি পানিতে দ্রবণীয় বি ভিটামিন। গর্ভাবস্থায় এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সাথে সম্পর্কিত ভ্রূণের বৃদ্ধির ত্রুটিগুলোকে বাধা দেয়। তাই গর্ভাবস্থায় ডালিম অবশ্যই খাবেন। গর্ভাবস্থায় প্রতিটি নারীদের ডাক্তাররা ডালিম খেতে বলেন, কারণ ডালিমে ক্যালসিয়াম, ফোলেট, আয়রন, প্রোটিন এবং ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। সুতরাং গর্ভাবস্থায় অবশ্যই আপনি ডালিম খাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।